টাকা দিয়েছিলেন চাকরির জন্য? হ্যাঁ দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 2,20,000 টাকা। কিসের জন্য? প্রথমে দিয়ে নিয়েছিল গ্রুপ ডি দেবে বলে, পরবর্তীতে প্রাইমারির জন্য। তারপর? তারপরে তো চাকরি আর হয়নি, কাজ তো হয়নি, ঘুরিয়েছে বারবার টাকা দেবো বলেছে, গিয়েছি দেয়নি। প্রায় প্রতি সপ্তাহে যেতাম, বারবার বলতাম যে আমার জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছি, জমিগুলো সারানো দরকার, জমির উপরে সংসার চলছে, সে জমি বন্ধক হয়ে পড়ে যাচ্ছে, সংসার চলে না, ইনকাম সোর্সের কেউ নেই, বাবা মারা গিয়েছে। বারবার ঘুরিয়ে দিয়েছে, প্রতিদিন ঘুরানোর পরে পরে মানে প্রতি সপ্তাহে যেতাম ঘুরিয়ে দিত, প্রতি সপ্তাহে যেতাম ঘুরিয়ে দিত। দিয়ে আর তারপর পরে একবার আমরা এক অভিযোগে জানালাম এক জায়গায়, কোথায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার পরবর্তীতে একটা তদন্ত কমিটি এসিবি থেকে এসেছিল, এসিবি থেকে ডাকলো তেহট্টতে, প্রথমে তেহট্টই গেলাম, পরবর্তীতে কলকাতায় ডাকলো, সেখানে গেলাম। তারপরে ওনার সহায় আত্মসহায়ক ছিল প্রবীর কয়াল, উনি অ্যারেস্ট হলো। ওনার সামনে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলো যে হ্যাঁ টাকা নিয়েছি কিনা, প্রবীর কয়াল স্বীকার করলো যে হ্যাঁ এদের কাছ থেকে টাকা নিয়েছি। ঠিক আছে, সেটা টাকা রিটার্ন পাইনি আমরা, টাকা ফেরত পাইনি এখন, না টাকা পাইনি। এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তারপর স্যার বিরুদ্ধে, হ্যাঁ এতে কি খুশি, টাকা ফেরত পাওয়ার আশা করছেন? আশা করছি এবং খুব খুশিও আমরা। তারপর স্যার সাথে পরবর্তীকালে যোগাযোগ হয়েছিল এসিবি তদন্ত শুরু হওয়ার পর? এসিবি তদন্ত শুরু হওয়ার পর আর যোগাযোগ হয়নি আমার। এখন কেমন লাগছে ব্যাপারটা? এখন আশা করছি হয়তো টাকাটা ফেরত পাবো এবং তা ওনার শাস্তি হতে পারে, হয়তো এটা আশা করছি। টাকা ফেরতের পাশাপাশি আর কি চাইছেন? আমরা মূলত আমাদের দেখেন টাকাটা প্রয়োজন, প্রথম টাকাটা আগে দরকার, আর আর এরকম ঘটনা যেন আর উনি কখনো না ঘটাতে পারেন সেরকম ব্যবস্থা হোক, সেটা চাচ্ছি। যদি সিবিআই আপনাকে ডেকে পাঠায় যাবেন? অবশ্যই যাব। সব বলবেন সেখানে? হ্যাঁ বলব। আপনার নাম? অলোক কান্তি সাহা।